সম্মানিত হাজরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্য অপ্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা শেয়ার করব, আর সেই বিষয়টি হচ্ছে আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী অগ্রগামী, যারা অগ্রগামী আল্লাহ তাআলার কাছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কারের কথা বলেছেন, তাদের মর্যাদার কথা বলেছেন। কারা এই অগ্রগামী, তাদের সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব। এর আগে একটি বিষয়ে আজকের আলোচনায় আমি সংক্ষিপ্ত দৃষ্টি আকর্ষণ করব, সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন এবং রাত সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন, এটা আল্লাহ তাআলার ক্যালেন্ডার কোরআন বলে দিয়েছে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলার কাছে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি করেছেন। এই জন্য পৃথিবীর কোনো ক্যালেন্ডারে 13 মাস পাবেন না। পৃথিবীর সব ব্যাপারে ইখতিলাফ আছে, মত বৈচিত্র্য আছে, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে, বাট পৃথিবীর কোনো ক্যালেন্ডারের মধ্যে 13 মাস নেই। সেটা যেই ক্যালেন্ডার হোক না কেন, পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ক্যালেন্ডার আছে, ইতিহাস আমি জানি না এখানে না কোথায় আলোচনা করেছি, সেটা ভিন্ন বিষয়। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আমরা নিষিদ্ধ মাসগুলোতে প্রবেশ করে গিয়েছি। এর শুরু হচ্ছে জিলকদ থেকে, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। রজব হচ্ছে আলাদা, আর বাকি এই তিনটি হচ্ছে একসাথে, জিলকদ, জিলহজ, তারপর কি মুহররম, এগুলো হচ্ছে হারাম মাস। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে অত্যন্ত সম্মানিত মাস হিসেবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস। এই 4টি মাসের আমাদের জন্য কি ইনস্ট্রাকশন আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং খবরদার তোমরা এই 4টি মাসের মধ্যে কোনোভাবেই নিজেদের উপর তোমরা জুলুম করবে না। নিজেদের উপর জুলুম হচ্ছে, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করাই হচ্ছে আমি আমার উপর জুলুম করলাম, এটা বিবেক বিবর্জিত কাজ। যে কাজটি আমার জন্য ক্ষতি, যে কাজটি করলে আমি নিজের বড় ধরনের ক্ষতি আসতে পারে, আমাকে নিষেধ করা হয়েছে, সে কাজ যে ব্যক্তি করলো সে নিজের উপর জুলুম করল। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন, যা নিষেধ করেছেন, প্রত্যেকটি নিষেধ কাজই মূলত আমাদের জন্য করা হারাম এবং আমাদের ক্ষতির কারণ। এখন আমি যদি ওই হারাম কাজটাই করি, এর অর্থ হচ্ছে আমি নিজের উপর কি করলাম, জুলুম করলাম, কারণ আমার এই ক্ষতি আমাকে বহন করতে হবে। আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার হাতটা কেটে ফেলেন, স্বাভাবিক কথাই আপনি বলেন ভাই আমি কাটতে, আমার হাত আমি কাটবো,
অসম্ভব। কিন্তু আমি সেই ব্যক্তি যে কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নাম অবধারিত, যে কাজে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর বান্দা কঠিন শাস্তির মুখোমুখি হবে, যে কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ নাযিল হবে, সেই ব্যক্তি সেই কাজটা করছে, নিজের উপরে যে জুলুম করছে, জালিম, জালিমুন লিনফসিহি, নিজের উপর নিজে জুলুম করতেছি, অত্যাচার করতেছি, খবর নেই আমার, খবর নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযদিমু ফীহিন আনফুসাকুম, তোমরা এই দিনগুলোতে এই মাসগুলোতে কোনো অবস্থাতেই তোমরা নিজেদেরকে জুলুম করবে না। এক নম্বর পয়েন্ট হচ্ছে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা, বিবাদ ঝগড়া করা কঠিনভাবে হারাম। এমনিতে যুদ্ধ আসলে হারাম ইসলাম, ইসলামে যুদ্ধকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করা হয়নি, যেখানে যুদ্ধের প্রয়োজন দেখা দিয়েছে সেখানে যুদ্ধের বিষয় এসেছে, সারাক্ষণ বসে বসে যুদ্ধ 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 এই ইসলামের পদ্ধতি না, যেখানে যুদ্ধের প্রয়োজন দেখা দিয়েছে সেখানে যুদ্ধ এসেছে। কিন্তু ইদানিং কিছু সংখ্যক আমাদের যুবকরা আছে ফেসবুক টেসবুক ইত্যাদির কারণে ব্যবসাটা এমন যে বুঝলেন না, মানে পারলে ঘরের মধ্যে স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি নিয়ে যুদ্ধ করতে চায়, জাহিলি চিন্তা মাথার মধ্যে ঢুকেছে, বুঝলেন, সন্ত্রাসী চিন্তা মাথার মধ্যে ঢুকে গিয়েছে। এগুলো খেয়াল রাখতে হবে, বিশেষ করে যুবকদের মধ্যে তরুণদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি ব্যাপকভাবে আমরা লক্ষ্য করে যাচ্ছি, এটা খুবই খারাপ, খুবই খারাপ দিক। দ্বিতীয় নম্বর যে বিষয়টি হারাম সেটা হচ্ছে, নিষিদ্ধ বিষয় হচ্ছে যেই কোনো ধরনের গুনার কাজ এই দিনগুলোতে এই মাসগুলোতে করলে এগুলোর গুনার ভলিউমটা হাই হয়ে যাবে, বুঝতে পেরেছেন, অপরাধটা কী হবে বড় হয়ে যাবে, ছোট অপরাধ কী হয়ে যাবে বড় হয়ে যাবে, আমরা অনেকে জানি না হয়তো এই বিষয়গুলো, আমাদের অনেকের জানা না থাকার কারণে এই সময়টা অনেকে জানেই না। কারণ হচ্ছে আমরা তো মুসলিম ঠিক আছি, কিন্তু আমাদের ক্যালেন্ডার এবং আমাদের দিবসের হিসাব মূলত খ্রিস্টান অথবা ইহুদিদের যে হিসাব আছে তার সাথে জড়িত। যেমন আমি এখানে ইন্টারভিউ নিব না, কিন্তু অনেকে জিজ্ঞেস করলে আজকে মানে মাসের কত তারিখ, অনেকে হয়তো এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে, যদি পত্রিকা দেখে আসে তাহলে ভিন্ন কথা, ব্যর্থ হয়ে যাবে। আমাদের প্রত্যেকে ইবাদতের সাথে আমাদের যে ক্যালেন্ডারের সম্পর্ক রয়েছে সেটাও আমরা এমনভাবে বিস্তৃত হয়ে যাচ্ছি, এমনভাবে হারিয়ে যাচ্ছি যে আমরা বলতেও পারবো না। এরপরে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হারাম মাসগুলোর মধ্যে সেটা হচ্ছে এই হারাম মাসগুলোর মর্যাদার কারণে, শ্রেষ্ঠত্বের কারণে যত বেশি পরিমাণে আপনি মানুষদেরকে সহযোগিতা করতে পারেন, দান খয়রাত করতে পারেন, মানব কল্যাণের জন্য কাজ করতে পারেন। মক্কার ওই জাহিলি সমাজের মানুষগুলো তারা এই মাসগুলোতে, জাহিলি সমাজের মানুষগুলো এই মাসগুলোতে যুদ্ধ বিদ্রোহ করত না, কিন্তু জাহিলিয়তকে ডিঙ্গিয়ে গিয়ে বর্তমান যুগের সভ্য সকল সভ্য সকল সিভিলাইজড যাদেরকে নিজেদেরকে ধারণা করা হচ্ছে তারা এখন দেখছে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, জাহেলিয়াতের চেয়ে কত নিচে নেমেছে। সুতরাং এই দিনগুলোতে যেন আমরা বা এই মাসগুলোতে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের বাইরে অবাধ্যতার যে কাজগুলো আছে সেগুলো যেন আমরা না করি, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মূল আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি, আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করার কথা ছিল সেটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি। এর সাথে যারা এবছরের হজে যাবেন, হজ এর এর সাথে যুক্ত হয়ে গেছে, কারণ জিলকত ঢুকে গেলেই তো হজের, আমাদের কাছে হজের কি ঘন্টা বেজে যায়। সুতরাং হজেও আমরা যারা হজের উদ্দেশ্যে যাচ্ছেন তাদেরও খেয়াল রাখতে হবে যে একটি হচ্ছে সময়ের শ্রেষ্ঠত্ব আর যে স্থানের শ্রেষ্ঠত্ব। আল্লাহর ঘরে মক্কা এবং মদিনায় আপনি যাচ্ছেন, এখানে অপরাধ ভয়ঙ্কর, অপরাধের ভলিউম হাই হয়ে যাবে, বড় হয়ে যাবে। সুতরাং যারা যাচ্ছেন তারা খেয়াল রাখতে হবে যে আপনি একদিক থেকে হারাম মাসগুলোর মধ্যে যাচ্ছেন, আরেক দিক থেকে আল্লাহর ঘর হারাম শহরে যাচ্ছেন। সুতরাং এই বিষয়গুলো যেন আমাদের মাথার মধ্যে থাকে। অনেকে আছেন যে এভাবেই চলছে, হজে গিয়েছেন
আর সুবিধা কি? আল্লাহর ঘরের মর্যাদার সাথে যে বিষয়গুলো মোটেও যায় না, যে বিষয়গুলো মোটেও উপযুক্ত নয়, সেই কাজগুলো যদি তিনি করেন, হজের কষ্টটুকু করতে পারবেন, হজ থেকে যেটা অ্যাচিভ করার কথা ছিল সেটা নিয়ে আসতে পারবেন না, অর্জন নিয়ে আসতে পারবেন না, কষ্ট করে ঘুরে আসতে পারবেন, অনেক কষ্ট করে আসতে পারবেন, তার হজ হজে মাবরুর হবে না। কারণ হচ্ছে হজে মাবরুর হওয়ার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে, এই হজের সফরের মধ্যে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা এবং গুনার কাজ হতে পারবে না। পারবেন তো? জিনিসটা ভালো কঠিন, সহজ অনেক কঠিন জিনিস, এবং সেই চেষ্টা যিনি করতে পারবেন, সর্বোচ্চ চেষ্টা থাকার পরে যদি কোনো ব্যক্তি কোনো কারণে গুনাহা থেকে মানে রক্ষা না পান অথবা গুনার মধ্যে পড়ে যান, পতিত হয়ে যান, তাহলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আসুন সূরা আল ওয়াকিয়ার আমরা কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, 10, 11, 12, 13 নম্বর এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু তাআলা গোটা মানব ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে ভাগ করেছেন। এখন দেখি আমরা কোন ভাগের মধ্যে পড়ি, একটু নিজেদেরকে কি করি দেখি না কোন ভাগের মধ্যে। প্রথম ভাগ হচ্ছে আসহাবুল মাইমানা, ওমা আসহাবুল মাইমানা, এর যে যারা ডান কাতারের মধ্যে যাবে, ডান কাতার থাকবে, আসহাবুল মাইমানা ডানপন্থী, ডান কাতার যারা পাবে, আসহাবুল মাশআমা দ্বিতীয় ভাগ হচ্ছে যারা বাম কাতারে যাবে, বামপন্থী হবে। তৃতীয় দলের কথা আমার আলোচ্য বিষয়, ওই দুই দলের আলোচনা করব না সময়ের কারণে, অনেক লম্বা আলোচনা। তৃতীয় দল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম, আল্লাহ তাআলা বলছেন আসসাবিকুনা সাবিকুন, যারা অগ্রগামী, যারা এগিয়ে গিয়েছে তারা অগ্রগামী, অগ্রগামী। সাবিকুনের পরিচয় করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, অগ্রগামীরাই অগ্রগামী বা অগ্রগামী অগ্রগামী দুইবার বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল মুকাররাবুন, এরা হচ্ছে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা, ফি জান্নাতিন নাঈম, আর তারা থাকবে নিয়ামতে ভরপুর জান্নাত বাগিচাগুলোর মধ্যে। আল্লাহ তাআলা এইভাবে পরিচয় করেছেন। পরে আল্লাহ তাআলা তাদের নিয়ামত কি কি দেবেন ইন ডিটেইলস আলোচনা করেছেন, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, এই জন্য আমরা সেখানে যাচ্ছি না। প্রথম যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হলো আসসাবিকুন আসসাবিকুন, এই যে বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন, যখন কোনো ব্যক্তি নিজের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, নিজের মর্যাদা বোঝানোর জন্য দেখে, তখন সে বলে যে আমি আমি, ডবল সত্য করার জন্য নাম নিজেকে নিজেকে কি করে রিপিট করে। আরবি ভাষায় হাজিউল আরওয়ার মধ্যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, তিনি বলেন আসসাবিকুন আসসাবিকুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার উল্লেখ করেছেন, এর মাধ্যমে প্রথমবার আসসাবিকুন যারা অগ্রগামী তাদের কথা উল্লেখ করে, আসসাবিকুন দ্বিতীয়বার উল্লেখ করেছেন প্রথম কথাকে তাকিদ করার জন্য, আরবি ভাষায় রিপিট করা হয় তাকে তাকিদের জন্য, ইম্পর্টেন্স বোঝানোর জন্য, যেটা এদের ইম্পর্টেন্সটা অনেক বেশি। পরে যে বক্তব্যটা হচ্ছে উলাইকাল মুকাররাবুন, এটাই হচ্ছে মূলত এর অবজেক্ট, দ্বিতীয় নম্বর বক্তব্য হচ্ছে আসসাবিকুন, প্রথম আসসাবিকুনটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, আর দ্বিতীয় সাবেকুনের মাধ্যমে একথা বোঝানো হয়েছে যে এটাই হচ্ছে মানে তারাই কেবল মানে মানে অগ্রগামী, এ কথা বোঝানোর জন্য আসসাবিকুন হুমুস সাবেকুন, যারাই প্রতিযোগিতায়
অগ্রগামী হচ্ছে তারাই কেবল আল্লাহর কাছে অগ্রগামী, এটা বোঝানোর জন্য। তাহলে আর সাবেকুন দ্বিতীয়টা যেটা, এটা হচ্ছে সাব অবজেক্ট, মানে এদেরকেই আল্লাহ তাআলা অগ্রগামী করেছে, বাহিরে কোনো অগ্রগামী নেই, মানে এর বাইরে আর নেই, এদের এরাই শুধুমাত্র অগ্রগামী। থার্ড যে পয়েন্টটি সেটা হলো এই আসাবেকুন, প্রথমটা একটা অর্থে, দ্বিতীয়টা আরেকটা অর্থে। প্রথমটা অর্থ হচ্ছে আসাবেকুন বলতে বোঝানো হয়েছে আসাবেকুনা ফি দুনিয়া ইলাল খায়রাত, যারা দুনিয়াতে ভালো কাজের দিকে অগ্রগামী হবে, আসাবেকুনা ফিল আখিরাতে ইলাল জান্নাত, তারা আখিরাতে জান্নাতের দিকে অগ্রগামী হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আসাবেকুন শব্দটাকে দুইবার কি করেছেন, রিপিট করেছেন। প্রথমটা সাবেকুনের যে অর্থ, সেকেন্ড যে সাবেকুন রয়েছে এর অর্থ এক নয়। তাহলে যারা দুনিয়াতে খায়রাতের কাজে ভালো কাজে অগ্রগামী হবে, হুম সাবেকুনা ইয়াউমাল কিয়ামতি ইলাল জান্নাত, তারা কিয়ামতের দিন জান্নাতেও তারা অগ্রগামী হবে। জান্নাতে যখন প্রবেশ করবে তখন তারা আগে কি করবে, প্রবেশ করবে, তারা আগে প্রবেশ করতে পারবে। এটাই মূলত শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ তারা তার তাফসিরে এইভাবেই অর্থ করেছেন। যখন তার তাফসিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন, তখন তিনি এভাবে অর্থ করেছেন আসসাবিকুন ফিদ দুনিয়া ইলাল খায়রাত হুমুস সাবিকুন ফিল আখিরাতি ইলাল জান্নাত, তারা জান্নাতের দিকে অগ্রগামী হবে। আসুন এখানে আল্লাহ সুবহান তারা সাবিকুন বলতে আল্লাহ রাব্বুল আলামিন একটি দিকে ইঙ্গিত করেছেন, সাবাকা আসসাবক হচ্ছে যখন প্রতিযোগিতা করে কেউ কি হয় এগিয়ে যায়, আমাকে আপনাকে ইঙ্গিত করতেছে যে এখানে কিছু প্রতিযোগিতার কাজ আছে, কিছু কাজের মধ্যে কি আছে, প্রতিযোগিতার বিষয় আছে। আপনি সেই প্রতিযোগিতার কাজে যদি এগিয়ে যেতে পারেন তাহলে আপনি অগ্রগামীদের মধ্যে যাবেন। আর সাবেক বলা হয় তাকে যে মানে আগে চলে গিয়েছে, মনে করেন পাঁচজন হাঁটতেছে, পাঁচজনের মধ্যে যে আগে গিয়েছে, পাঁচজন দৌড় দিয়েছে, তার মধ্যে যে প্রথম হয়েছে সে হচ্ছে সাবেক, আর বাকিরা কি সাবেক না, বাকিরা পিছনে রয়ে গিয়েছে। সুতরাং এই লোকগুলোকে বুঝে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে এরা ভালো কাজের ক্ষেত্রে এমন এক মানে উত্তীর্ণ হয়েছে যে মানে উত্তীর্ণ হওয়ার কারণে তারা অগ্রগামী হয়ে গিয়েছে, আগে চলে গিয়েছে, আগ বাড়িয়ে গেছে, অনেক সামনে চলে গিয়েছে, অ্যাডভান্স হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ইঙ্গিত করেছেন এবং তাদেরকে সাবেকুন বলেছেন। এদের প্রথম দল যেই কারণে তারা সাবেকুনের এই বিশাল বৈশিষ্ট্য অর্জন করতে পেরেছে, ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাসিরের মধ্যে তিনি তার একটা তাফসীর কিতাবে তিনি এখানে পাঁচটি কৌল উল্লেখ করেছেন, পাঁচটি বক্তব্য উল্লেখ করেছেন। যদিও এই পাঁচটি বক্তব্য তিনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছেন, মানে এর মধ্যে সীমাবদ্ধ নয়, বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথমে তিনি হাসান বসরি রহমতুল্লা আলাই এবং কাতাদা ইবনে জাহামাত আস-সাদুসি এই দুজনের রেফারেন্সে উল্লেখ করেন। তিনি বলেন আস-সাবিকুন বলতে এখানে বোঝানো হচ্ছে আস-সাবিকুনা ইলাল ঈমান ওয়াল ইসলাম, যারা ঈমান এবং ইসলামের দিকে আগে কি করেছে, আগে পৌঁছে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে একদল লোক যারা, এদেরকে বোঝানো হয়েছে যারা ইসলাম এবং ঈমানের আগে গ্রহণ করেছে। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণকারী ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে ইসলাম গ্রহণকারীদের একটা লিস্ট আছে যারা ইসলামের ক্ষেত্রে অগ্রগামী হয়েছে, ঈমানের ক্ষেত্রে যারা অগ্রগামী হয়েছে। এই দাওয়াত যিনি প্রথমে গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, প্রথমেই যারা ইসলাম গ্রহণ করেছেন আর পরে যারা আসছেন তারা কি সমান হবে কিনা, হবে না। এই জন্য আসহাবেকুন তারা অগ্রগামী হয়েছে। ফলে এটা একটা পয়েন্ট অবশ্যই তাদেরকে বোঝানো হয়েছে, তারা এর মধ্যে অগ্রগামীদের অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবি ছিলেন, তার সনদে তিনি বর্ণনা করেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন হুমুল্লাযীনা সাল্লাউ ইলাল কিবলাতাই,
আর সাহাবায়ে কুল বলতে এখানে বোঝানো হয়েছে ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যারা দুই কেবলা। আপনার যাদের কেবলা, প্রথমে কেবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। তারপরে দ্বিতীয় কেবলা হচ্ছে মসজিদে হারাম। যারা দুই কেবলা এদিকে সলাত আদায় করেছে তাদেরকে বোঝানো হয়েছে। এটা জাস্ট বক্তব্য, বক্তব্যগুলো দ্রুত বলে যাচ্ছি। তারপরে আমি তাহলে বোঝা গেল যে ফজিলতটা তারা পেয়েছে, সাবকের অগ্রগামী হওয়ার ফজিলতটা তারা পেয়েছে কিসের মাধ্যমে? যেহেতু তারা দুই কিবলায় সলাত আদায় করতে পেরেছে। তিন নম্বর পয়েন্ট, তিনি কাব কাব রাদিয়াল্লাহু কাবাল আহাদ থেকে, এটি ইসরায়েল রেওয়ায়েতের মধ্যে হতে পারে, কাব রাহিমাল্লাহ তারা ইসরায়েল রেওয়ায়েত করতেন, বলছে আহলুল কোরআন, আহলুল কোরআন কে বোঝানো হয়েছে? যারা কোরআন এর সাথে নিজেদের জীবনটাকে তৈরি করে নিতে পেরেছে, কোরআন তিলাওয়াত, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী নিজের আমল তৈরি করা, এর হচ্ছে আহলুল কোরআন। এদেরকে বলে হাফেজুল কোরআন, হাফেজুল কোরআন। বুঝতে পেরেছেন কিনা? কোরআনের হাফেজ মানে আমরা অনেকে মনে করেছি যে কোরআনের শব্দ মুখস্থ করলেই তিনি কোরআনের হাফেজ, সঠিক নয়, এই কনসেপ্ট সঠিক নয়। তিনি হাফেজ একটা একদিক থেকে হাজির, কোরআনের শব্দের হাফেজ, কিন্তু কোরআনের শব্দ হেফজ করলে তিনি কোরআনের আমল নিজে আয়ত্ত করতে পারবেন না। কোরআনের হাফেজ বলতে বোঝানো হয় তাকে ওই ব্যক্তিকে যিনি কোরআনের শব্দ এবং অর্থ সবটাই হেফজ করে নিজে আমল করেছেন, তিনি হচ্ছে কোরআনের হাফেজ। বুঝলেন? হাজ হাফেজের যে ফজিলতগুলো এসেছে তার ব্যাপারে এসেছে। এখন আমরা শুধুমাত্র খোদা হাফেজ, খোদা হাফেজ রাগ করেন না আপনারা, খোদা হাফেজ বলতে বুঝাচ্ছি শুধুমাত্র কোরআনের শব্দগুলো মুখস্থ করেছে কিন্তু একটা শব্দ বুঝি না, তার ক্ষেত্রে মনে করতেছি যে এই ফজিলতগুলো প্রযোজ্য হবে, আহলুল কোরআন তাদেরকে বলা হয় থাকে। চার নম্বর পয়েন্ট হচ্ছে মাহমুদুল কাব আল কোরাজি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন এরা হচ্ছে নবীদেরকে বোঝানো হয়েছে। এটা বক্তব্য, আলেমদের বক্তব্য শুধু আপনাদের সামনে পেশ করলাম। এরপরে এখানে ওসমান ইবনে আবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন আস-সাবিকুন বলতে এখানে বোঝানো হয়েছে আস-সাবিকুন ইলাল মাসাজিদ ওয়া ইলাল খুরুজ ফি সাবিলিল্লাহ। দুই দল লোককে বোঝানো হয়েছে, দুইটি ফজিলতের কাজ, যারা মসজিদে আগে আসবে এরা হচ্ছে সাবিকুন। কারণ আপনার দুনিয়ার মানে প্রতিযোগিতাটা আপনার বুঝে যাবে কোথায়, মসজিদে আগে আসার মাধ্যমে। আরেকটা হচ্ছে ওয়া ইলাল খুরুজ ফি সাবিলিল্লাহ, জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা আগে বেরিয়ে যাবে এরা হচ্ছে সাবেকুন। সাবেকুনের এই দুটি বৈশিষ্ট্য, মসজিদের মধ্যে যত দেরি করে আসতে পারেন। জুমার দিনে আমাদের লোকেরা দেখা যায় যে শুধুমাত্র ইমাম সাহেবকে ধরার জন্য আসে, ইমাম সাহেবকে ধরা বলতে নামাজের একটু আগে আসে, গলত অগ্রগামী হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার কাছাকাছি যাওয়ার জন্য আপনার অন্যতম করণীয় হচ্ছে মসজিদে আপনি আগে আসবেন। এই জন্য সুফি সালেহিনের কাছ থেকে প্রমাণিত হতো হয়েছে যে তারা এমনও বলেছেন যে 40 বছর পর্যন্ত আমি সালাতে কোনোদিন কোনো ব্যক্তির পিঠ দেখিনি। অর্থ কি কে বলতে পারবে? অর্থটা কি দেখছেন? অর্থাৎ এমন আগে এসেছেন যে সামনে সালাতে পিঠ দেখার মতো অবস্থা ছিল না, মুসল্লি আর সামনে ছিল না, তিনি আগে এসেছেন। আবার সামনে আমরা যাব বিষয়গুলো নিয়ে, আমাদের সময় যদি সাপোর্ট করে, সময় তো সাপোর্ট করবে না আমি জানি, অনেক লম্বা আলোচনা আমি বলেছি, সে সময় আমাদের হাতে খুব কম, তারপরেও চেষ্টা করব কিছু কথা আলোচনা করার জন্য। আসুন প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো সাবেকুন বলতে আলেমগণ যেই বক্তব্যগুলো ইবনে জাউজি রহমতুল্লাহ যে পাঁচটি বক্তব্য উল্লেখ করেছেন সেগুলো আমি সরাসরি আপনাদের কাছে উল্লেখ করেছি। এর বক্তব্যের মধ্যে আসলে সীমাবদ্ধ নয়, কারণ আল্লাহর রাস্তায় যে ব্যক্তি অগ্রগামী হবে, অগ্রগামী হবার পয়েন্ট একটা নয়, অনেক পয়েন্টই আপনি অগ্রগামী হতে পারেন। তার মধ্যে এক নম্বর যে পয়েন্টে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে প্রথম পয়েন্ট যেখানে আপনি অগ্রগামী হবেন সেটা হচ্ছে এই উম্মাহ, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের থেকে তাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে এক জায়গায় তারা সমস্ত উম্মতের থেকে অগ্রগামী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে
আবু হুরায়রা যত বর্ণনা করেন, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নাহনুল আখিরুন, আমরা আগমনের দিক থেকে পরে এসেছি। উম্মতে মুহাম্মদের কথা বলা হচ্ছে, আমরা অন্যান্য উম্মতরা কি আমাদের আগে এসেছে। আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিন আমরা কি হয়ে যাব, অগ্রগামী হয়ে যাব। বুঝতে পেরেছো? মানে আশাটা কি হয়েছে, পরে হয়েছে, কিন্তু উঠাটা কি আগে হয়ে যাবে। বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, আমাদের আগে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে। সুম্মা হাযা ইয়াউমুহুম আল্লাযী ফুরিদা আলাইহিম, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই ইয়াউমুল জুমআ, জুমার দিনটাকে আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য ইবাদতের ফরজ করেছেন। এই ফাখতালাফু ফীহি, তারা ইখতিলাফ করেছে, তারা কি করেছে, ইখতিলাফ করেছে। ফাহাদানা আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা জুমার দিনটাকেই আমাদের ইবাদতের জন্য নির্দিষ্ট করতে পেরেছি। এটা বড় তৌফিক। বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ তাআলা ফরজ করে বলেছেন যে তোমরা ইবাদতের জন্য একটা দিন তোমরা নিজেদের জন্য নির্ধারণ করো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাইকে ইখতিয়ার দেওয়া হয়েছে। তারা নিজেরা নিজেরা ইখতিলাফ করেছে, আমরা এই জুমার দিনটা পেয়ে গিয়েছি। فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ, আর গোটা মানব সভ্যতা, মানব সমাজ সবাই এই ক্ষেত্রে আমাদের পিছনে চলে গিয়েছে, আমাদের অনুসারী হয়েছে। আল ইয়াহুদু গাদান, ইহুদিরা শনিবারে গিয়েছে, আজকে না গাদান, আগামীকাল। ইহুদিরা শনিবারকে নিজেদের কি করেছে, নেয়ার কথা ফরজ করা হয়েছে শুক্রবার, তারা ইখতিলাফ করে নিয়েছে, বলছে আমরা শনিবার নিলাম। বুঝতে পেরেছেন কিনা? ওয়ান নাসারা বাদা গাদিন, আর খ্রিস্টানরা এর পরের দিন নিয়েছে, অর্থাৎ রবিবারে নিয়েছে। এখান থেকে বোঝা যায় যে তারা যদি শনিবার পেত তাহলে তারা উপরে আসতে পারত, আগে আসতে পারত। এই হাদিস থেকে বোঝা যায় মূলত আল্লাহ সুবহান তালা আল্লাহর বান্ধাদের উপর সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন, সেই দিবস হচ্ছে ইয়াউমুল জুমআ। এই ইয়াউমুল জুমআটা মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের উপর ফরজ হয়েছে, তো আমরা ইয়াউমুল জুমআ পাওয়ার কারণে আমরা আগে উঠতে চাই, আগে চলে যাচ্ছি। বুঝতে পেরেছি? আমাদের সবটা, আমাদের অগ্রগামী হওয়ার কারণ হচ্ছে এটি। এই জন্য উম্মতে মুহাম্মদী আস-সাবিকুন, এরা হচ্ছে কিয়ামতের দিন হিসাব এবং পুনরুত্থানের ক্ষেত্রে তারা প্রথমে অগ্রগামী হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি বন্ধুগণ, সেটি আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইয়াউমুল জুমআর জুমার সালাতে যারা আগে আসবে তারা মূলত সবচেয়ে কিয়ামতের দিন অগ্রগামীদের লিস্টের মধ্যে তাদের নাম পাওয়া যাবে। আমরা অনেকে আছে জুমার দিনটাই বুঝি নেই। আসুন, আমি শুধুমাত্র সময়ের কারণে হাদিসগুলো পড়ে যাব, আর অতিরিক্ত কথা বলার সুযোগ আমার হাতে নেই, যেহেতু অনেক লম্বা বক্তব্য রয়েছে। ইমাম ইবনে মাজাহ রহমাতুল্লাহ আলাইহি তার সূরার মধ্যে বর্ণনা করেন, হাদিস নম্বর 1094, আন আলকামা, আলকামা ইবনে আল আসওয়াদ আন-নাখাই রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ক্বালা খারাজতু মা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর সাথে, আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে আমি একদিন বের হলাম, ইলাল জুমআতে, জুমার সালাতের জন্য, ফাওয়াজাদা সালাসাতান, মসজিদে এসে দেখা যায় তিনজন লোক, এক দুই তিন, তিনজন আগে চলে আসছে, ওয়াকাদ সাবাকুহু, তার আগে তিনজন এসে গিয়েছে, ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এদেরকে বললেন, রাবিউ আরবাতিন, চতুর্থ ব্যক্তি হয়ে গেলাম, হওয়ার কথা ছিল কত, প্রথম। প্রতিযোগিতা দেখছেন কিনা, প্রতিযোগিতা দেখেন, তবে চতুর্থ ব্যক্তি অনেক বেশি দূরে না, কাছাকাছি জায়গা পাবে, চতুর্থ ব্যক্তি অনেক দূরে যাবে না। ওয়ামা রাবি আর বাতিম বাইদ, ইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ইন্না আন-নাস ইয়াজলিসুনা মিনাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি, আর মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বসবে, আলা কদরি রাওহিম ইলা জুমআত, জুমার দিনে তারা জুমার সালাতের জন্য যেভাবে যাবে ঠিক সেইভাবেই তারা বসবে। সুবহানাল্লাহ, কি মনে করবেন? তাহলে আপনার প্রতিযোগিতা কোথায় শুরু হয়েছে দেখছেন কিনা, যত দেরি করে আসতেছেন ততই পিছনের দিকে যাচ্ছেন,
এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ আর একটি রাওয়াতে বলেছেন হাত্তা ইউআখরাহুল্লাহ ফিন্নাম, আল্লাহ রাব্বুল আমিন তাকে শেষ পর্যন্ত পিছাতে পিছাতে পিছিয়ে জাহান্নামের দিকে মেরে দেবে, জাহান্নামে ফেলে দেবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমরা যারা ডিলে করে আসি তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন। সতর্কতা অবলম্বন করুন। আল আউয়াল ওয়াস সানি ওয়াস সালিস, এক এক করে তিনি বললেন, সুম্মা কাল, আমি তো চতুর্থ জন হয়ে গেলাম। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি। হাদিসটিকে নাসিরুদ্দিন আল-আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কিন্তু ইমাম আবুল হাসান সিদ্দিক রাহমাতুল্লাহি হাদিসটিকে হাসান বলেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি হাদিসকে হাসান বলেছেন এবং হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য। আরেকটি হাদিস আসেন, খুবই গুরুত্বপূর্ণ। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি তার মুজামুল কবির মধ্যে বর্ণনা করেন, নবম খণ্ডের 9169 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, কাল সারিউ ইলা জুমআতি, তোমরা জুমার দিকে দ্রুত এগিয়ে যাও। কোরআনের মধ্যে এসে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আপনাদেরকে বুঝতে হবে এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। ইজা নুদিয়া লিসসালাত, যখন জুমার সালাতের জন্য মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন সালাতের জন্য তোমাদেরকে ডাকা হবে, তো সালাতের জন্য ডাকা হলে আল্লাহ তাআলা বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত দৌড়িয়ে যাও, এগিয়ে যাও। খুব ভালো করে খেয়াল করুন, কথা ছিল ফাসআউ ইলা সালাত অথবা ফাস মানে ফাসারিউ ইলা সালাত, সালাতের দিকে যাও, সালাতের কথা বলেন নাই। কারণ হচ্ছে জুমা হচ্ছে, জুমার খুতবা শুরু হওয়া থেকে জুমা শুরু হয়, একেবারেই জানা নেই, আসছেন খবরও নেই। জুমার খুতবা শুরু হওয়ার পরে যিনি উপস্থিত হয়েছেন অ্যাটেন্ডেন্স তার নেই, ফেরেশতারা তার নাম লিস্ট করবেন না, তার অ্যাটেন্ডেন্স নেই, জুমার দিনের অ্যাটেন্ডেন্স নেই, হাজিরি নেই আর কি, বুঝতে পেরেছেন? তো হাজিরি নাই যার, তিনি ফজিলত পাবেন তো আপনার কি মনে করেন? সালাত আদায় করতে পারবেন কিন্তু ফজিলত পাবেন না। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে বন্ধুগণ। আসুন এই হাদিসটি একটু পড়ে শুনি। সারিউ ইলা জুমআ, তোমরা জুমার দিকে দ্রুত এগিয়ে আসো। ফা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াবরুজু ইলা আহলিল জান্নাতি ফি কুল্লি জুমআতিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রত্যেক জুমার দিনে ফি কাসিবি মিন কাফুর, কাফুরের এক ছোট্ট উঁচু জায়গা টিলার মতো, এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দর্শন দেওয়ার জন্য, দেখা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসবেন, সুবহানাল্লাহ। ফায়াকুনুনা মিনাল কুরবি আলা কদরি তাসাররিহিম ইলা জুমআ, যারা জুমায় অগ্রগামী হয়ে আসবে তারাই তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সেদিন কাছে বসতে পারবে। এই হাদিসটি সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খুব দীর্ঘ আলোচনা রয়েছে, আলোচনা করলাম না। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিঃসন্দেহে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি মানে গ্রহণযোগ্য, কারণ এটি আন্দাজে বলার বিষয় নয়। সুতরাং এই হাদিস মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এখান থেকে বোঝা যায় যে এর গুরুত্ব অনেক বেশি। আসুন এরপরের পয়েন্টে আমরা যাই। এরপরে যে পয়েন্টটি সেটা হলো, এই ক্ষেত্রে এই হাদিসের বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে, একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা আস-সাবিকুনা ফিদ দুনিয়া ইলা জুমআত হুম আস-সাবিকুনা ফি ইয়াউমিল মাজিদ ফিল আখিরা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখান থেকে বোঝা যায় যারা দুনিয়াতে জুমার সালাতে আগে আসবে তারা কিয়ামতের দিন ইয়াউমুল মাজিদ, ইয়াউমুল মাজিদ বলা হয় তাকে, ইয়াউমুল মাজিদ হচ্ছে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেওয়ার পরে জান্নাতকে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু অতিরিক্ত পুরস্কারটা রেখে দিবেন একটা দিনের জন্য। অতিরিক্ত পুরস্কারটা হচ্ছে হাল মিন মাজিদ, অতিরিক্ত পুরস্কার ওলাদাইনা মাজিদ, এই লাদাইনা মাজিদ আল্লাহর কাছে যে অতিরিক্ত পুরস্কার রয়েছে, এই অতিরিক্ত পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দর্শন, আল্লাহ তাআলাকে দেখা, এটা থেকে যাবে, এটাকে বলা হয় ইয়াউমুল মাজিদ। ইয়াউমুল মাজিদ এ তারাই কেবলমাত্র সাবেকুনদের অন্তর্ভুক্ত হবে যারা দুনিয়াতে জুমার সালাতের জন্য আগে আসতে পেরেছে। মাজমু ফাতাওয়ার ষষ্ঠ খণ্ডের 405-406 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আসুন এরপরে যে পয়েন্টটি সেটা হলো, বন্ধুগণ আস-সাবিকুন বলতে বোঝানো হয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আস-সিদ্দিকুন ফিল আমাল, আমলের দিক থেকে যারা সিদ্দিকদের পর্যায়ে পৌঁছেছে, ওয়াল কাইমুন আলা আমরিল্লাহি তামামান,
এবং পরিপূর্ণরূপে আল্লাহর নির্দেশ যারা পরিপালন করে থাকে তাদেরকে বলা হয় থাকে, তারা হচ্ছে সাবেকুন, তারা হচ্ছে সাবেকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এখানে বর্ণনা করা হয়েছে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে, তিনি বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিকুল কারনিন মিন উম্মতি সাবেকুন, আমার উম্মতের মধ্যে প্রত্যেক যুগেই কারণ বলা হয় থাকে শতাব্দী, কারণ বলা থাকে শতাব্দী, প্রত্যেক শতাব্দীতেই প্রত্যেক যুগেই মিন উম্মতি আমার উম্মতের মধ্যে সাবেকুন একদল লোক থাকবে যারা সাবেকুন, যারা সত্যিকার আল্লাহর বিধানের ক্ষেত্রে পরিপূর্ণ একটা মানে বুঝতে পেরেছে। ইমাম দাইলামি রহমতুল্লাহ ফেরদাউসুল আখবারের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, হাকিম তিরমিজি রহমতুল্লাহ নাওয়াদুল উসুলের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, আরেকটি শব্দ এসেছে এভাবে নাওয়াদুল উসুলের মধ্যে ফি কুল্লি কারনিন মিন উম্মতি সাবেকুন, আমার উম্মতের মধ্যে প্রত্যেক যুগেই একদল লোক থাকবে যারা অগ্রগামী হবে, ওয়াহুমুল বুদালা ও সিদ্দিকুন, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা সিদ্দিকের মানে পৌঁছেছে এবং আমলের দিক থেকে যারা আল্লাহর বিধানকে পরিপূর্ণরূপে পালন করতে পেরেছে। বিহুম ইউসকাউন ওয়া বিহিম ইউরযাকুন ওয়া বিহিম ইউদফাউল বালা আলা আন আহলিল আরদ, তাদের কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আল্লাহ তাআলা বালা মুসিবত উঠাই নেন, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রিজিক এবং আল্লাহ তাআলা তাদের কারণে বন্টন করেন, কারণ এখানে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে নাও দিতে পারতেন। এই হাদিসটি আবু নাঈম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি তার হিলিয়াতুল আউলিয়ার মধ্যে বর্ণনা করেছেন, হাফেজ মুনাবী রহমতুল্লাহ হাদিসটিকে দাঈফ বলেছেন, কিন্তু আহলে হাদিসদের মধ্যে অনেকেই এই হাদিসটাকে কী করেছেন সহি বলেছেন, তন্মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসের সনদটাকে সহি বলেছেন। এখান থেকে বোঝা যায় যেই সমস্ত ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেছে তারা মূলত সাবেকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এই কথা এই হাদিস থেকে এখান থেকে আমরা বুঝতে পেরেছি। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাবেকুনের আরেকটি গ্রুপ হচ্ছে যারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পেরেছে, বিশেষ করে উযু করার পরে সলাত দুই রাকাত সলাত তাহিয়াতুল উযু আদায়ের মাধ্যমে, এরকম সাবেকুনদের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন। আর আব্দুল্লাহ ইবনে বুরাইদা আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা মনে করেন তার বাপ থেকে তিনি বলেন আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুমান, একদিন সকালবেলা রাসূলুল্লাহ আসলেন ফাদা বিলালান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে রাখলেন, ফাকালা ইয়া বিলাল হে বিলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, আশ্চর্য খবর, বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ বিলাল কিভাবে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে, আল বারিহা গতকাল আমি দেখলাম যে তুমি আমার আগে জান্নাতে চলে গিয়েছো, ফাসামিতু খাসখাসাতা আমামি, তোমার পায়ের যে জুতার আওয়াজ স্যান্ডেলের আওয়াজ এটা আমার সামনে আমি শুনতে পেলাম, ফাআতাইতু আলা কসরিন মিনাল জান্নাহ, জান্নাতের একটা প্রাসাদ আমি দেখতে পেলাম, মিন জাহাবিন যেটি তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে পরিপূর্ণরূপে, মুরাব্বাই মুশরিফিন অনেক উঁচা জায়গায় করা হয়েছে এবং খুবই সুন্দর স্কোয়ার করে করা হয়েছে, ফাকুলতু লিমান হাযাল কসর, প্রশ্ন করলাম যে এই কসরটা এই প্রাসাদটা কার জন্য, ফাকালু রাজুলিন মিন কুরাইশ কুরাইশের এক ব্যক্তির জন্য করা হয়েছে, ফাকুলতু আনা কুরাশি, তখন আমি মনে মনে আমি তো কুরাশি, লিমান হাযাল কসর এটা কার জন্য, কালু লি উমর ইবনে খাত্তাব, এটা উমর ইবনে খাত্তাব, বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং উমর খাত্তাব দুইজনের ফজিলতের ব্যাপারে হাদিসটি এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিরমিজি বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে। ফাকালা বিলালুন ইয়া রাসূলুল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে হাযা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আযযান্তু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকআতাইন, যখনই আমি আযান দিই তখনই আমি দুই রাকাত নফল নামাজ পড়ি, ওয়া মা আসাবানি হাদাসুন, যখনই কোনো কারণে আমার উযু নষ্ট হয়ে যায়, ইল্লা তাওয়াদ্দাতু ইনতাহা ইনদাহা, সাথে সাথে আমি উযু করে নিই, সাথে সাথে আমি উযু করে নিই, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাজা, এর মাধ্যমে তুমি সাবেকিনদের অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে জুমহুর আহলুল হাদিসগণ ওলামায়ে কেরামগণ বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজিলত সাব্যস্ত হয়েছে, আর যারা নফল ইবাদতের ক্ষেত্রে গুরুত্ব দেবে বিশেষ করে উযু করার পরে দুই রাকাত সালাত আদায় করা এবং উযু যখন নষ্ট হয়ে যায় সাথে সাথে যদি উযু করেন তাহলে আপনি সাবেকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৌঁছে যাওয়ার সহজ বিষয় বুঝতেছেন না, অনেক লম্বা কথা, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আসুন এরপরে যে পয়েন্টটি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে, যারা হককে কবুল করেছে একেবারেই প্রথম থেকেই তারা সাবেকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটি শেষ আলোচনা, সম্ভবত সময় আর সুযোগ হবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা থেকে বর্ণনা করেন, তিনি বলেন قالت قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم اتدرون من السابقون اتدرون তোমরা কি জানো মানে সাবেকুন কারা অগ্রগামী হবে কারা সাবেকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ইলা জিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ার নিচে যারা স্থান পাবে এবং যারা অগ্রগামী হবে قالوا الله ورسوله اعلم আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন قال তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযীনা ইযা উতুল হক কবিলুহু যাদের কাছে হক আসে সাথে সাথে সেটাকে কবুল করে ওয়া ইযা সুইলুহু বাদালুহু যখন যাদের কাছে কিছু চাওয়া হয় ভাই আল্লাহর রাস্তায় দেন খরচ করে এমনি না সাবেকিন হবেন প্রতিযোগিতা কোথায় দিবেন দেখছেন প্রতিযোগিতার জায়গা বলাতে বলে দেওয়া হচ্ছে হককে যিনি আগে গ্রহণ করতে পারবেন তিনি প্রতিযোগিতা থেকে গেলেন যিনি খরচ করতে পারবেন আগে তিনি প্রতিযোগিতা থেকে গেলেন ওয়াইজা হাকামুরিন নাস যখন মানুষের সাথে কোনো ফয়সালা করবে কোনো বিচার করবে মানুষের বারে কোনো সিদ্ধান্ত দিবে হাকামু কাহুকমিহিম লি আনফুসিহিম নিজের জন্য যেভাবে বিধান দেয় অন্যের জন্য সেভাবে বিধান দেবে তারাই হচ্ছে মূলত সাবেকুন রাসূলুল্লাহ হাদিস একেবারে সরাসরি হাদিস বুঝেন যে যদি সাবেকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনি সেখান থেকে শুরুতে আসতে হবে। এই ক্ষেত্রে মানুষ চার প্রকার কয় প্রকার বললাম কয় প্রকার বললাম চার প্রকার খুব ভালো করে খেলুন এক লম্বা আলোচনা। প্রথম প্রকার হচ্ছে যে ব্যক্তি জীবনের শুরু থেকেই হক গ্রহণ করে খুব ভালো করে খেলুন জীবনের শুরু থেকে হক গ্রহণ করে জীবনের শেষ পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত ছিল সে হচ্ছে সাবেকিনদের প্রথম। আর দ্বিতীয় দল হচ্ছে শুরুতে হক গ্রহণ করে নেই এরকম লোক বহু আছে জীবনের একটা দীর্ঘ টাইম অতিক্রম করে গিয়েছে হকের সাথে কোনো সম্পর্কই ছিল না দিনের সাথে কোনো সম্পর্কই ছিল না আল্লাহ এবং তার রাসূলের বিধানের সাথে কোনো সম্পর্কই ছিল না কিন্তু মাঝখানে এক পর্যায়ে এসে তিনি হক বুঝতে পেরেছেন সত্য বুঝতে পেরেছেন এবং হককে কবুল করেছেন কবুল করার পরে মৃত্যু পর্যন্ত তিনি কি করেছেন হকের উপর ছিলেন তিনি সাবেকুনদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না তিনি আসহাবুল মাইমানা ওই আসহাবুল মাইমানা যেটা আলোচনা করি নাই ওই ডানপন্থীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন বুঝতে পেরেছেন কিনা আর চতুর্থ প্রকার ব্যক্তি হচ্ছে তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে যে জীবন শুরু থেকে শেষ পর্যন্ত কখনো হককে কবুল করেননি কখনো কি করেনি হককে কবুল করেননি হকের সাথে তার কোনো সম্পর্কই ছিল না হকের কোনো সম্পর্ক তৈরি করেন নাই সে ব্যক্তি সাবেকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না আসহাবুল মাইমানা যারা আছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না বরং এর হচ্ছে আসহাবুল মিশকাত যারা বামপন্থী হয়ে গেছে বাম দিকে চলে গেছে বাম কাতারে পড়ে গিয়েছে এদের মধ্যে একদল আছে যে জীবনের শুরু থেকে ইসলামকে গ্রহণ করেছে হককে গ্রহণ করেছে হকের উপর ছিল কিন্তু জীবনের শেষ দিকে গিয়ে মিসগাইড হয়ে গিয়েছে হেদায়েত ভ্রষ্ট হয়ে গিয়েছে দলালাতের মধ্যে বিভ্রান্তির মধ্যে চলে গিয়েছে তারাও মূলত আসহাবুল মিশকাত তারাও কি আসহাবুল মিশকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ পয়েন্টটি যেটা আলোচনা করব আরও কিছু পয়েন্ট রয়ে গেছে আলোচনার মনে হয় সুযোগ হবে না সময় শেষ হয়ে গেছে লাস্ট পয়েন্ট হলো যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকে অগ্রাধিকার দেবে বন্ধুগণ জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা জিকিরের মিসকনসেপ্ট হচ্ছে আমাদের এখানে এই জায়গায় সেটা হলো এই 10-12 জন লোক একত্রিত হয়ে এক মানে একসাথে গোল হয়ে মানে আল্লাহ 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 অথবা লা ইলাহা লা ইলাহা অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটার নাম হচ্ছে জিকির এটা জিকির না জিকিরের এই পদ্ধতি সালাফদের কাছ থেকে সাহাবায়ে কেরামদের কাছ থেকে প্রমাণিত হয় নাই এটা আমরা নিজেরা কি করেছি হুম মেড জিকির নিজেদের তৈরি করা কি জিকির বাংলাদেশ মেড মেড ইন বাংলাদেশ জিকির কোরআন এবং হাদিসের মেড না আপনি যেই জায়গায় আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা সেখানে স্মরণ করতে পারলেই আপনি জিকির করছেন আর স্মরণ না করে আল্লাহকে ভুলে গিয়েছেন আপনি জিকির করতে পারবেন
বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন, এটা হচ্ছে বান্দার অন্তরের মধ্যে সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থাকতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় তিনি কোনোভাবেই নিমজ্জিত না হন। ফলে এই জিকিরের শ্রেষ্ঠত্ব থাকে। শুধুমাত্র একটি হাদিস সহিহ মুসলিম থেকে আপনাদেরকে বলে শোনাবো। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি দারিকি মক্কা, রাসূলুল্লাহ মক্কা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সম্ভবত বিদায় হজের ঘটনার সাথে জড়িত। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান, রাসূলুল্লাহ একটা পাহাড় দিয়ে যাচ্ছিলেন, এই পাহাড়ের নাম হচ্ছে জুমদান। সাহাবী এই পাহাড়ের নামও ইন্ডিকেট করে দিচ্ছেন যে জুমদান, যে জায়গায় রাসূলুল্লাহ এই কথাটা বলেছেন। ফাকালা সিরু হাজা জুমদান, তোমরা চলো, এটা হচ্ছে জুমদান পাহাড়, এটা হলো তোমাদের জুমদান পাহাড়। এখান থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে অন্যান্য বিষয়ে যেগুলোতে ফায়দা আছে মানুষের জন্য এগুলো করে দিতেন, কারণ নবী সাল্লাল্লাহু দরকার ছিল না এই পাহাড়টা পরিচয় করে দেয়া, পাহাড়ের নাম বলে দেয়া, বুঝতে পেরেছেন? আরেকটি বিষয় বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির মাধ্যমে দেয়া হয়েছে, কারণ আরবের সমস্ত পাহাড়গুলোর নাম আছে, বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওইভাবে মানে সমস্ত পাহাড় জানতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দেওয়া হয়েছে। এটা অনেক লম্বা কথা, যাচ্ছি না। সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে, আগে চলে গিয়েছে। কালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা মুফাররিদুন, কাদের কথা বলছেন, মুফাররিদুন কাদেরকে বলতেছেন আপনি? কাল, তখন রাসূলুল্লাহ বললেন, আযযাকিরুন আল্লাহ কাসীরা ওয়াযযাকিরাত, যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবে তারাই মুফাররিদুন, তারাই সাবেকুনদের অন্তর্ভুক্ত। আমার বন্ধুগণ, জীবনের প্রত্যেকটি জায়গায় যদি আপনি প্রতিযোগিতার ক্ষেত্রে আল্লাহ তাআলা জিকিরকে অগ্রাধিকার দিতে পারেন, তাহলে আপনি সাবেকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে সাবেকিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা সংক্ষেপে যে কথাগুলো বলেছি সে কথাগুলো অনুযায়ী আমরা যেন প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারি, কারণ দুনিয়ার কোনো মানুষ চায় না যে প্রতিযোগিতা যদি হয় আমি পিছিয়ে পড়ি, এরকম কোনো ব্যক্তি আছে কিনা? প্রতিযোগিতার মধ্যে পিছিয়ে থাকার লোক এরকম আছে কিনা? আমরা এখানে একটা প্রতিযোগিতা দিচ্ছি, এই প্রতিযোগিতা জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দিকে অগ্রগামী হওয়ার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আল্লাহ তাআলার কাছে যাওয়ার প্রতিযোগিতা। সুতরাং এই প্রতিযোগিতায় যারা পিছিয়ে থাকবে তারা সবচেয়ে হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়ালাকুম ফাস্তাগফিরু লি ওয়ালাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। الحمد لله، الحمد لله على إحسانه، والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، تعظيما لشانه، وأشهد أن محمد عبد الله ورسوله، الداعي إلى رضوانه، وعلى آله وأصحابه وإخوانه، عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم، على وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، ورضى اللهم للخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وأنصار أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، رب العالمين আপনি মেহরবানি করে আমাদের সবাইকে সাবেকিনদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে মেহরবানি করে সুস্থ করে দিন, যাদের অভাব আছে, সমস্যা আছে, সংকট আছে দূর করে দিন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন মুসলিম উম্মা একটি কঠিন সময় অতিক্রম করছে, মুসলমানরা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, রাব্বুল আলামিন আপনি তাদের উপর রহমত নাযিল করুন। রাব্বুল আলামিন রাব্বুল আলামিন আপনি তাদেরকে সাহায্য করুন। রাব্বুল আলামিন ইসলামের দুশমন মুসলমানদের দুশমন দখলদার বাহিনীকে রাব্বুল আলামিন আপনি সম্পূর্ণ নির্মূল করে দিন। রাব্বুল আলামিন রাব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে নির্মূল করে দিন। রাব্বুল আলামিন রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে একদল বাহিনী দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন। রাব্বুল আলামিন রাব্বুল আলামিন আপনার গজব তাদের উপর নাযিল করুন। রাব্বুল আলামিন রাব্বুল আলামিন আপনার গজব তাদের উপর নাযিল করুন। রাব্বুল আলামিন রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে হিদায়ত দান করুন। রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ছিল কিন্তু আজকে নেই, যারা চলে গিয়েছে তারা আমাদের মধ্যে ছিল, রাব্বুল আলামিন মেহরবানি করে তাদের কবরকে রাব্বুল আলামিন শান্তি এবং রহমত দিয়ে ভরপুর করে দিন। রাব্বুল আলামিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াহসান ওয়াইতা যিল কুরবা ওয়ায়নানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ আযীমা জালিল ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা আলাইহি ওয়া নিআমিহি ইয়াযকুরকুম ওয়া লাযকুরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।